হাই, গুড মর্নিং অ্যান্ড রিসার্চ ফুটবল 101-এর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিও, আবার কিন্তু ট্রান্সফার রিউমারের ভিডিও রয়েছে এবং একটা বড় আপডেট শেয়ার করার রয়েছে ইন্ডিয়ান ফুটবল ওমেন্স টিমকে নিয়ে। তো এই কদিন কিছুদিন ভিডিও আসেনি, এটা অনেক দিনের গ্যাপ ছিল, সেরকম কোনো টপিকও ছিল না অবশ্য শেয়ার করার মতন, সেরকম কোনো আপডেট বা নিউজও বেরিয়ে আসেনি এই রিসেন্ট টাইমসের মধ্যে যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা যায় ভিডিও করে। তাই এই কদিন একটা গ্যাপ ছিল, কিন্তু আবার কিন্তু ভিডিও এসে গেছে এবং ভিডিওটি শুরু করবো। তবে শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন। তো চলুন আর এখানে কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমেই যেই বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিমের আপডেট নিয়ে। তো এই মুহূর্তে যারা সবথেকে বড় খবর এবং খুবই দুঃখের খবর আমরা বলতেই পারি, যেটা স্বপ্নভঙ্গ, এটা হার্ট ব্রেক, এই মুহূর্তে একটা খবর এসে পৌঁছেছে যে ইন্ডিয়ান ওমেন্স টিম কিন্তু AFC ওমেন্স এশিয়ান কাপের থেকে বাইরে চলে গেল, অর্থাৎ তারা কিন্তু টিম উইথড্র করে ফেলেছে। এই উইথড্রয়ালের কারণটাও কিন্তু COVID-19। তো ইন্ডিয়ান ক্যাম্পের মধ্যে কিন্তু COVID-19 ছড়িয়ে পড়ায় অনেক প্লেয়ার কোভিড আক্রান্ত হওয়ায় কিন্তু গতকাল চাইনিজ টাইপের বিরুদ্ধে ইন্ডিয়ান টিম দল নামাতে পারেনি। এটা তো তাদের রুল যে মিনিমাম 13 প্লেয়ার এভেলেবেল থাকলে কিন্তু 13 নিয়ে টিম নামাতে হবে এক একটা টিমকে। তো ভারতীয় দলের কোভিড সংক্রান্ত এতটাই খারাপ অবস্থাতে তারা কিন্তু 13 খেলোয়াড়কেও জোগাড় করতে পারেনি, যাদেরকে কিন্তু তারা চাইনিজ টাইপের বিরুদ্ধে প্রথম একাদশ করে নামাতে পারেন। তো এরকম একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই গতকালে কিন্তু এটা প্রায় নিশ্চিত হয়ে গেছে যে ইন্ডিয়ান টিম কিন্তু উইথড্র করে ফেলছে এই AFC ওমেন্স এশিয়ান কাপ থেকে। এই AFC ওমেন্স এশিয়ান কাপ যেহেতু এই বছর ইন্ডিয়াতে হচ্ছে, তাই হোস্ট নেশন হিসেবে কিন্তু ইন্ডিয়া সরাসরিভাবে গ্রুপ এতে স্থান পেয়েছিল। তো এটা কিন্তু একটা আশার সুযোগ ছিল, অনেকেই ভেবেছিলেন যে প্রথম ম্যাচে ইরানের এগুলো যেইভাবে খেলেছিল ভারতীয় মেয়েরা, তাতে কিন্তু অনেকেই স্বপ্ন দেখছিলেন যে এই টিমকে নিয়ে কিন্তু অনেক দূর যাওয়া যেতে পারে এবং মিনিমাম অ্যাটলিস্ট নকআউট স্টেজে কিন্তু এই ভারতীয় দল যে কোনোভাবে কোয়ালিফাই করে যেতে পারে। তো তারপরের ম্যাচে এরম একটা সংবাদ কিন্তু সত্যি খুবই হতাশজনক। আমরা চাইবো যে আগামী দিনে যেন আরও ভালো ফলাফল করে বাকি ম্যাচগুলোতে এই ইন্ডিয়ান ওমেন্স টিম এবং তারা যেন নিজেদের জায়গায় এশিয়ান কাপে আবারও সামনের টুর্নামেন্টে ধরে রাখতে পারেন এবং সেই ক্ষেত্রে যেন তাদের কোনো বাধার সম্মুখীন হতে না হয় এবং তারা যেন একটা সম্মানযোগ্যভাবে শেষ করতে পারে টুর্নামেন্টটি, অ্যাটলিস্ট এইভাবে যেন উইথড্র করতে না হয় তাদেরকে টিম। তো এটা খুবই দুঃখের খবর ছিল ইন্ডিয়ান ওমেন্স ফুটবল টিমের। নেক্সট কথা বলবো এটা SC ইস্ট বেঙ্গলের ট্রান্সফার রিউমার নিয়ে। তো আমরা কিন্তু জানিয়েছিলাম যে SC ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার রিউমার নিয়ে অনেক দূর কথা এগোচ্ছে, বিশেষ করে ডোমেস্টিক প্লেয়ারদের। এই মুহূর্তে কিন্তু আরেকটা ডোমেস্টিক প্লেয়ারের নাম এই লিস্টে জুড়ে গেছে যাকে কিন্তু SC ইস্ট বেঙ্গল সাইন করাতে চাইছে। এই প্লেয়ারটি হলো 23 বয়সী বেঙ্গল টিমের সন্তোষ ট্রফি ক্যাপ্টেন মনোতোষ চাকলাদার। তো এই মনোতোষ চাকলাদারের নাম নিশ্চয়ই আপনারা সবাই শুনেছেন, এর আগে কিন্তু উনি মহামেডানের মতন ক্লাবে খেলেছেন, গোকুলম কেরলাতে খেলেছেন, পিয়ারলেসে খেলেছেন, ভবানীপুরে খেলেছেন, যেরকম বহু কলকাতার ক্লাবে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। উনি কিন্তু বেঙ্গালুরু FC ইউনাইটেড টিম বা রিজার্ভ টিম, যেটা কি বেঙ্গালুরু FC ইউনাইটেড, সেইখানেও কিন্তু উনি খেলেছেন। এছাড়া ওনার কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবে খেলারও এর আগে অভিজ্ঞতা রয়েছে 2020 সালে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ তথ্য সেটা হলো এই 2020 সালে যখন মনোতোষ চাকলাদার ইস্ট বেঙ্গল ক্যাম্পে ছিলেন, ঠিক সেই সময় কিন্তু কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন মারিও রিভেরা, অর্থাৎ মারিও রিভেরার আন্ডারেই কিন্তু উনি ইস্ট বেঙ্গলে খেলেছেন এবং মারিও রিভেরা কিন্তু খুব ভালো করে চেনেন মনোতোষ চাকলাদার কী ধরনের খেলোয়াড়। তাই শোনা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু মারিও রিভেরাই খুবই জোর দিচ্ছেন এই সাইনিংটার ওপর এবং তিনি চাইছেন কিন্তু মনোতোষ চাকলাদারকে একজন ইয়াং ফুটবলার তাকে কিন্তু সাইন করিয়ে ফেলতে SC ইস্ট বেঙ্গল টিমে এই বাকি কয়েকটি ম্যাচের জন্য। গত ম্যাচে কিন্তু জয়ের স্বাদ পেয়েছে SC ইস্ট বেঙ্গল, এটাকে আমরা সবাই জানি। 11 পর 347 পর কিন্তু তারা জয়ের সরণিতে ফিরেছে। তো তারা কিন্তু এই জয়ের সরণিতে থেকে যেতে চাইছে, তারা কিন্তু কোনোভাবেই আবার হারার দিকে বা ড্র করার দিকে দেখতে চাইছে, তার জন্য কিন্তু তারা অনেক প্লেয়ার রিক্রুটমেন্ট চাইছেন এবং মারিও রিভেরার ফার্স্ট চয়েস কিন্তু এই মুহূর্তে মনোতোষ চাকলাদার। এই মুহূর্তে মনোতোষ চাকলাদার কিন্তু মাদান মহারাজ টিমের সঙ্গে রয়েছেন, তার তিনি কিন্তু এই বছর সে ডিলটি সাইন করেছেন এবং তার ডিলটি কিন্তু এক বছরের, অর্থাৎ 2022-এরই লাস্টের দিকে কিন্তু ডিলটা এক্সপায়ার করে যাচ্ছে। তাই সেক্ষেত্রে কিন্তু তাকে আনতে, লোনে আনতে খুব একটা প্রবলেম হবে না SC ইস্ট বেঙ্গল টিমে। তো দেখা যাক আগামী দিনে এই ডিলটা কতটা
ম্যাচিওর করে, যতটা ম্যাচিওর করে আমরা কিন্তু অবভিয়াসলি টাইম টু টাইম আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তো এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর কিন্তু পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটাতে অবশ্যই অল অপশনটা অন করে দেবেন, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও দেবো সেটা নোটিফিকেশন কিন্তু ডাইরেক্টলি আপনাদের মোবাইল ফোন বা কম্পিউটারে চলে যাবে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।